মঙ্গলবার পতঞ্জলি আয়ুর্বেদের বিজ্ঞাপন মামলায় সরীরে শীর্ষ আদালতে হাজিরা দিলেন যোগগুরু রামদেব সেখানে সুপ্রিম সামান্য নিয়ে ভৎসনার মুখে পড়তে হয় তাকে সুপ্রিম কোর্টে যোগগুরুর আইনজীবী হাতজোর করে বলেন আমরা ক্ষমা চাইতে চাই এবং আদালত যা বলবে তা মানতে প্রস্তুত সুপ্রিম কোর্ট মন্তব্য করে ফল ভোগ করার জন্য তৈরি থাকুন প্রসঙ্গত পতঞ্জলির বিরুদ্ধে বিভিন্ন রোগের প্রতিকার হিসেবে নিজেদের ওষুধ সম্পর্কে ভুয়ো এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করার অভিযোগ ওঠে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে গত নভেম্বর মাসে পতঞ্জলিকে এ বিষয়ে সতর্ক করেছিল শীর্ষ আদালত জরিমানা হতে পারে বলেও মৌখিকভাবে জানানো হয়েছিল ফেব্রুয়ারি মাসে সেই মামলাতেই কেন্দ্রের সমালোচনা করে সুপ্রিম কোর্ট মামলার শুনানি চলাকালীন আদালতের পর্যবেক্ষণ ছিল এই ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে গোটা দেশকে বিভ্রান্ত করা হচ্ছে নয়াদিল্লি থেকে সুমন্ত দাশগুপ্ত রিপোর্ট ওঙ্কার বাংলা